নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব যে আগামী 2023 সালের জুলাই মাস যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে, কারণ আমরা শুধু রাশি ফলই বলি না, রাশির সঙ্গে সঙ্গে এই আলোচনাগুলো যেমন থাকে তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আলোচনা করি যে ওই মাসটার জন্য আপনি কি করণ ক্রিয়া করলে পারে আপনার মাসটার অশুভ জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং শুভ জায়গাটা অনেকটা ভালো হবে। প্রথমে আজকে বলবো যে এই মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে যে প্রথম অবস্থায় একটু মানসিক চঞ্চলতা এবং মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এটার কিন্তু একটা ইঙ্গিত রয়েছে। সেই জন্য বলবো একটু কেয়ারফুলি চলবেন এবং রাত্রে ঘুম মাঝে মধ্যে কম হয়ে যাবে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে খুব কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে আপনাদের সম্পর্ক ছেদ হয়ে যেতে পারে। তা এই জায়গা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে, খুব কেয়ারফুলি আপনারা চলবেন এবং ভালো হবে। এবং এই এর সঙ্গে সঙ্গে আর যে জায়গাগুলো রয়েছে মেষ রাশির, যেটা অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই প্রথমেই বলে থাকি, সেই জন্য শারীরিক সমস্যার একটা ইঙ্গিত রয়েছে এবং মাঝে মধ্যে ডিপ্রেশনের কারণে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আসতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে আর যেটা বলবো যে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটা কিন্তু নেগেটিভ কানেকশন রয়েছে, অর্থাৎ লাইফ পার্টনারের শারীরিক সমস্যারও ইঙ্গিত রয়েছে। মায়ের অর্থাৎ আপনার ক্ষেত্রে বলবো যে মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটা খারাপ জায়গা রয়েছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে। এবং জুলাই মাসে আর একটা জিনিস বলবো যে বয়স্ক অর্থাৎ যদি বয়স বেশি হয়ে গেছে এইরকম, অর্থাৎ আপনার বাবার বয়সের দিক দিয়ে যদি উনি 60+ করে যায় তাহলে জানবেন তার ক্ষেত্রেও কিন্তু শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে এবং এটা জুলাই মাস থাকবে। সুতরাং এই ক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। তার সঙ্গে সঙ্গে বলবো যে যদি প্রবলেম হয় অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো অর্থের জায়গা, অর্থাৎ আর্থিক জায়গা কতটা বেটার আছে আপনার জুলাই মাস যারা মেষ রাশি, কারণ এখন যে জায়গাটা রয়েছে অর্থ খরচ বেশি হচ্ছে, আপনার অর্থ সঞ্চয় ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো কিছু নতুন কিছু কেনার জন্য কিন্তু অর্থ বেরিয়ে যাচ্ছে। এবং এছাড়াও আর একটা জায়গা রয়েছে, কিছু হঠাৎ করে প্রাপ্তির যোগও রয়েছে যেটা জুলাই মাসে আপনার ইঙ্গিত করছে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছে। মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কর্মক্ষেত্র নিয়ে একটু সংশয় তৈরি হচ্ছে এবং দেখা গেল যে হওয়া জিনিস সেক্ষেত্রে বাধা হচ্ছে, অর্থাৎ প্রমোশনটা হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না। দেখা যাচ্ছে যে আপনার ইনক্রিমেন্টের হওয়ার জায়গা ছিল হচ্ছে না, কর্মের জায়গাটা পরিধি বেড়ে গেছে কিন্তু সেই অনুযায়ী আশা অনুরূপ আপনার স্যালারিটা বাড়ছে না, সেটা কিন্তু জুলাই মাস তার একটা ইঙ্গিত দিচ্ছে। এবং এটা ধীরে 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 আজকে হবে কালকে হবে করে কিন্তু আপনার এই জায়গাটা পিছিয়ে যাবে দেখবেন, এবং জুলাই মাসটা সেটারই ইঙ্গিত রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে সকল জাতক জাতিকারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছে তাদের আর একটা যে জায়গা রয়েছে, যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে ইনভলভ ছিলেন, ব্যবসা বাণিজ্য করছিলেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটু ডিস্টার্ব জায়গা রয়েছে আপনার। দেখবেন যে বিশেষ করে কর্মচারীরা বা আপনার স্টাফ তারা কিন্তু আপনার সঙ্গে মাঝে মধ্যে সমস্যায় ফেলে দেবে আপনাকে, এটা কিন্তু একটা ইঙ্গিত রয়েছে। ব্যবসা বাণিজ্য তাদের দ্বারা যদি সম্পূর্ণভাবে পরিচালিত হয় তাহলে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যের জায়গা একটু ডিস্টার্ব হয়ে যাবে, এটার ইঙ্গিত দিচ্ছে। এবং এটা মে মাস অর্থাৎ এটা জুলাই মাস যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। মেষ রাশির জাতক জাতিকারা যারা জুলাই মাসের জন্য এগুলো জানতে চাইছে তাদের ক্ষেত্রে আর একটা জিনিস, যারা কর্মের জন্য চেষ্টা করছিলেন কর্মের যোগ কিন্তু রয়েছে অবশ্যই কিন্তু একটু ঢিলে গতিতে চলছে, একটা একটু দেরিতে হওয়ার যোগ রয়েছে। জুলাই মাসে হয়তো জায়গাটা রেডি হয়ে যাবে কিন্তু হয়তো জুলাই মাসে কমপ্লিটলি আপনি জয়েন না করতেও পারেন, এটার একটা ইঙ্গিত দিচ্ছে। কিন্তু আমি বারবার বলে থাকি যে জন্মছকের যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে, এদের অবস্থানের পরিপ্রেক্ষিতে আমাদের জীবনযাপন কিন্তু অনেক কিছু অর্থাৎ অনেক কিছু বলতে পুরোটাই কিন্তু ডিপেন্ডেন্ট। সুতরাং আপনার চাকরি যে কেন হচ্ছে না, কী কারণে বাধা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচারের
ভীষণ প্রয়োজন রয়েছে। আর যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা খুব কেয়ারফুলি চলুন, কারণ মানসিক স্থিরতা কম, মনে হচ্ছে যেন যে এই সাবজেক্টটা নিলে হয়তো আমার খুব বেটার হতো, ওই সাবজেক্টটা নিলে বেটার হতো, এই কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। এবং এখন যেহেতু রেজাল্ট আউট হয়েছে, মেষ রাশির জাতক জাতিকারা মাথায় রাখুন যে এই মুহূর্তে আপনার যে সমস্যাটা তৈরি হবে, বন্ধু বান্ধবদের সঙ্গে চলার একটা প্রবণতা তৈরি হবে, অর্থাৎ বন্ধু বান্ধবরা যে সাবজেক্ট নিল তার সঙ্গে সঙ্গে আমাকেও নিতে হবে, এই প্রবণতা হওয়ার কারণে আপনার কিন্তু এক বছরের এয়ার লস হয়ে যেতে পারে, যেটা 2023-24 কানেকশন রয়েছে। সুতরাং যারা মেষ রাশির জাতক জাতিকার রয়েছেন খুব কেয়ারফুলি চলুন এবং জুলাই মাসটা সঠিকভাবে সিদ্ধান্ত নিন এবং সঠিকভাবে কাজে লাগান। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা হায়ার স্টাডি করার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিন্তু জুলাই মাসটা খুব খারাপ নেই, ভালো আছে, কিন্তু মানসিক স্থিরতার কিন্তু এখানে অভাব রয়েছে। রাত্রে ঘুমটা কম হয়ে যাওয়ার জন্য একটু সমস্যা তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো রাত্রে ঘুমটা অবশ্যই উপযুক্ত করা উচিত। এবং তার সঙ্গে সঙ্গে বাবা মায়ের পরামর্শ নিয়ে আগামী দিনে চললে পারে, যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে শুভ রয়েছে। কিন্তু এখানে বলবো বন্ধুদের সহযোগিতা বা বন্ধুদের উপদেশ নিয়ে চলতে গেলে কিন্তু তার ক্ষেত্রে সমস্যা রয়েছে, এটাও কিন্তু বললাম। হায়ার স্টাডি যারা করছে, যে সকল স্টুডেন্টরা, তাদের জন্য বললাম। এবং এরপরে যেটা বলবো, দাম্পত্য জীবন নিয়ে, কারণ এখানে লগ্নের অর্থাৎ রাশির সাপেক্ষে অবস্থান করছে চন্দ্র এবং সেখানে কিন্তু রাহুর অবস্থান রয়েছে এবং সেখানে বৃহস্পতির অবস্থান রয়েছে এবং তার ঠিক সপ্তমে কেতু অবস্থান করছে এবং এই কেতু অবস্থান করছে ঠিকই। এবং তার সঙ্গে সঙ্গে আবার বলছি যে এখানে আর একটা কানেকশন রয়েছে, যেটা হচ্ছে তার চন্দ্রের সাপেক্ষে তৃতীয় রবি অবস্থান করছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে এই রবি আবার চতুর্থে গিয়ে অবস্থান করবে এবং পঞ্চমে যখন কানেকশন পাবে মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে শুক্র, সেই জন্য এখানে কিন্তু বলবো যে বৈবাহিক জীবনে কিন্তু এখানে ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে, খুব কেয়ারফুলি চলবেন। শরীর স্বাস্থ্য নিয়ে, আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা সমস্যার ইঙ্গিত রয়েছে, সেটাও ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো ডাক্তারি পরামর্শ নেবেন এবং অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নেওয়ার ভীষণ প্রয়োজন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, দাম্পত্য জীবনে কিন্তু একটা ভুল বোঝাবুঝির জায়গা, সন্দেহ প্রবণতার জায়গা, এখান থেকে কিন্তু আপনার জীবনে কিন্তু সমস্যাময় তৈরি হয়ে যাবে এবং কখনো কখনো কিন্তু দেখা যাচ্ছে তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের কিন্তু সম্পর্কটা ছেদ হয়ে যেতে পারে। খুব কেয়ারফুলি চলবেন জুলাই মাস, যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বললাম। এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে এখানে কিন্তু নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা কানেকশন রয়েছে বা কোনো তৃতীয় ব্যক্তির কারণে, অর্থাৎ এটা মাসের শেষের দিকে, অর্থাৎ মাসের লাস্ট উইক অর্থাৎ সেকেন্ড উইকের পর থেকে এটা কিন্তু ভীষণভাবে কানেকশন রয়েছে যে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা কিন্তু আপনি প্রতারিত হয়ে যেতে পারেন। অর্থাৎ আপনাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, হয়তো 5 বছর 2 বছর 3 বছরে একটা কানেকশন রয়েছে, কিন্তু সেখানে আর একজন এন্ট্রি নিয়ে নিতে পারে, যেটা বলা হয় তৃতীয় ব্যক্তির জন্য আপনাদের সম্পর্কের জায়গাটা কিন্তু তিক্ততা তৈরি হওয়ার যোগ রয়েছে। খুব কেয়ারফুলি চলবেন মেষ রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে বলুন, যারা মেষ রাশির জাতক জাতিকার রয়েছেন, জুলাই মাস সব থেকে খুব ভালো জায়গা যেটা সম্পত্তি রিলেটেড, অর্থাৎ কোনো সম্পত্তি কিনবেন বলে ভাবছেন জুলাই মাসে হওয়ার যোগ রয়েছে, হয়তো একটা ফ্ল্যাট কিনবেন বা একটা বাড়ি কিনবেন বা একটা বাড়ি দেখা গেল আপনার জমি জায়গা কিছু কিনবেন তার যোগ রয়েছে, বা বাড়ি ঘরের কিছু পরিবর্তন করবেন বলে ভাবছিলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার, বা বাড়ির কিছু চেঞ্জ করবেন বলে ভাবছেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে এই মুহূর্তে বা জুলাই মাসটা খুব ভালো পাওয়ারফুল কানেকশন রয়েছে এবং দেখবেন যে স্মুথলি হয়ে যাচ্ছে জিনিসগুলো। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে যারা মেষ রাশির জাতক জাতিকা, দেখবেন ইলেকট্রনিক্স পেয়ার পার্টস বা ইলেকট্রনিক্স কোনো জিনিস হঠাৎ করে ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে এবং তাদের ক্ষেত্রে বলবো আবার নতুন করে হওয়ারও যোগ রয়েছে জুলাই মাস মেষ রাশির জাতক জাতিকারা। কোনো জিনিস হঠাৎ করে হারিয়ে ফেলতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু সেটাও প্রাপ্তির যোগ রয়েছে, মানে অর্থাৎ নতুন করে কিছু হওয়ার একটা যোগ রয়েছে। যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা
বললাম এবং মেষ রাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্রে, অর্থাৎ আমরা জানি প্রত্যেকেই আমরা কিন্তু একটু ভ্রমণ পিপাসু হয়ে থাকি সাধারণত, কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলবো জুলাই মাসে হঠাৎ করে কোথায় না কোথায় ভ্রমণের উদ্দেশ্যে আপনি বেরিয়ে পড়তে পারেন, সেটা কিন্তু শুভ যোগ রয়েছে। এই হলো আলটিমেটলি যে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন 2023 সাল কেমন, 2023 সালের জুলাই মাসটা কেমন যাবে আমি মোটামুটি বলে দিলাম। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন যে আমাদের 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। কখনো ভালো হয়, কখনো খারাপ হয়, কখনো কোনো পরিস্থিতি আসে হয়তো খুব কাছের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে, কখনো কোনো পরিস্থিতি আসে হয়তো আপনার জিনিসটা পাওয়া উচিত ছিল কিন্তু আপনি পাচ্ছেন না, হাতে আপনি ছোঁয়া পাচ্ছেন কিন্তু সেটা আপনার বলে এখনো ভাবতে পাচ্ছেন না। এই যে কানেকশনটা, এগুলো সবটাই ডিপেন্ড করবে আপনার জন্মছকের কানেকশনের অনুযায়ী। সুতরাং যদি কোনো রকমের ডিস্টার্ব জায়গা থাকে, যেমন স্থাপিত দোষ, কাল সর্প দোষ এবং এই ধরনের যে বিভিন্ন যে দোষগুলো রয়েছে, মাঙ্গলিক দোষ, গুরু চণ্ডাল দোষ, এগুলো আমাদের জীবনযাপনের ক্ষেত্রে কিন্তু বারংবার বাধা নিয়ে আসে এবং সেই বাধার মধ্যে পড়ে গিয়ে আমাদের জীবনযাপন অনেক সময় দেখা গেলো যে স্মুথলি চলছিল, যে গতিতে চলছিল সেই গতি আপনার জীবন থেকে হারিয়ে যায় এবং দেখবেন যে কখনো কখনো হতাশার মধ্যে পড়ে যান আপনি, ডিপ্রেশন আপনার সব সময় আপনার মধ্যে কাজ করে। এবং এর জন্য, এখান থেকে বেরিয়ে আসার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই প্রয়োজন। কারণ একটা মানুষ সে যদি স্থির করে, অর্থাৎ তার নির্দিষ্ট লক্ষ্য যদি সে স্থির করতে পারে, তাহলে সে যদি তার জন্য চেষ্টা করে তাহলে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু সাকসেস পায়। কিন্তু ওই চেষ্টার মধ্যে গিয়ে কখনো সমস্যা তৈরি হয়ে যায়, তখনই কিন্তু তার মধ্যে হতাশা তৈরি হয় এবং এর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান করলে অবশ্যই আমি বলবো আপনি কিন্তু আপনার লক্ষ্য পূরণ অবশ্যই করতে পারবেন। এবং এর সঙ্গে প্রয়োজন হচ্ছে গাইডলাইন, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সুতরাং যদি মনে করেন আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা চেম্বারে ভিজিট করছেন তারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে বেসিক লাইফ হরোস্কোপ 30-35 পাতার একটা বইয়ের মতো, সেটা বিনামূল্যে দেওয়া হয় এবং সেটা নির্দিষ্ট টাইমের পরে দেওয়া হয়, এগুলো নিতে ভুলবেন না। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, কি করবেন এই নির্দিষ্ট মাসটা যেটা জুলাই মাস, তাতে আপনার আরও বেটার জায়গা যাবে। প্রথম অবস্থায় বলবো যে আপনারা যদি হনুমান চল্লিশা পাঠ করেন মঙ্গলবার করে খুব শুভ আছে, যদি ওটা না করতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে দক্ষিণাকালে পুজো করতে পারেন, শনিবার করে মাসে একটা করে করুন, অর্থাৎ এই জুলাই মাসের জন্য একবার একদিন করুন শনিবার, আর শনিবারটা নিরামিষ খাবেন, দেখবেন যে অনেকটা বেটার ফল আপনি কিন্তু পাবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আর যাওয়ার আগে আবার বলবো যে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিন প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।